আকাশটা ছুঁতে চায়, স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে, জীবনের ছবিটাতে বিশ্রম তুলিতে মনে হলো তোমাকে একবার সরি বলা উচিত। রঙ্গনার পেটের সন্তান যে মারপিন না, সেটা প্রমাণ করে কি এখনই বাড়ি থেকে বের করা যায়? কি বলে, এরকম কিছু কি করতে পারবি? কিন্তু সেটা প্রমাণ করবে কিভাবে মামা? মুখে বলে তো আর বড় মামি নানুকে বিশ্বাস করাতে পারবে না। তারা বিশ্বাস করুক আর নাই করুক, আমার কিন্তু মনে হয় চাচা এ সন্তান মারফিন না। চাচিও কিন্তু একই কথা বলেছে। তাহলে বাচ্চাটা কার? কার তা কি করে বলবো? হতে পারে রঙ্গনার কোনো বয়ফ্রেন্ডের। আচ্ছা তোমার কি কোনোভাবে মনে হয় চাচা আমাদের মারফি সন্তান হতে পারে? অসম্ভব। আর মারফির কাছে বউ মানে তো তার খেলার একজন সাথী পাওয়া। শ্রাবণী বাসায় থাকতে ও শ্রাবণীর পিছনে পিছনে খেলার জন্য ঘুরে বেড়াতো না? আমি শিওর চাচা মারফি হাজবেন্ড ওয়াইফের রিলেশনটা বোঝেই না। সো এটা মারফির সন্তান হতেই পারে না চাচা। দিস ইজ দ্য পয়েন্ট। কি বলে, এই পয়েন্টে লড়াই করতে পারবো। এক্স্যাক্টলি, এটাই প্রমাণ করতে হবে পলাশ। বাট কিভাবে বাবা? কি হলো, কথা বলছো না কেন? আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? বাবা তুমি উপরে যাও, আমি ওর সাথে কথা বলছি। না না, তুই কি কথা বল, তো অমানুষ। অমানুষের সাথে কোনো কথা হতে পারে না। ওকে কেন ঢুকতে দিয়েছিস এই বাড়িতে? বাবা তুমি আর উত্তেজিত হইও না, যাও তুমি উপরে যাও, আমি আসছি। না না, ওকে আমি খাট ধরে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে উপরে যাব। প্লিজ বাবা। ওকে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি যে অন্যায় করেছি সেটা ক্ষমার অযোগ্য, আমাকে ক্ষমা করে দিলে ভালো লাগবে। মা, তুই ওকে এ বাড়িতে কেন ঢুকতে দিয়েছিস? জানি না। আচ্ছা আসিফ কি মাঝে মধ্যে বাড়িতে আসে?
ওকে বিশ্বাস করতে পারছো না বাবা? না না, তোকে অবিশ্বাস করবো কেন? তাহলে এমন প্রশ্ন কেন করছো বাবা? আসিফ যদি এই বাড়িতে আসতো তুমি জানতে না? না, আমি ভাবলাম আসিফ হয়তো তোর সাথে ইদানিং যোগাযোগ করার চেষ্টা করছে। ওকে পাত্তা দিস না, আর শোন, তোকে ওর জোয়ারদার বাড়িতে যেতে হবে। কেন? জোয়ারদার বাড়িতে কেন যাবো না? না মানে আসিফকে আজকে যেরকম দেখলাম তাতে মনে হচ্ছে ও তোকে ভুলিয়ে ভালিয়ে। সেই সুযোগ আর নেই বাবা, তোমার এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ও কোনোদিনই ভালো হবে না মা, আসিফের মতো ছেলেরা মাঝে মধ্যে ভালো হওয়ার ভান করে। বাবা প্লিজ, আসিফকে নিয়ে তোমার আর কিছু বলতে হবে না, তুমি উপরে যাও, ফ্রেশ হও, আমি যা পাঠাচ্ছি। এসান, তোর ভাবিকে একটা ফোন করে দেখতো, এত দেরি হচ্ছে কেন? আমার খুব চিন্তা হচ্ছে মা। ওই ডাক্তার দেখাতে মনে হয় দেরি হচ্ছে, কি বলে চলে আসবে? একটু ফোন কর না বলছি। কি বলে যদি ডাক্তারের চেম্বারে থেকে থাকে তাহলে আমার ফোন পেলে তো ভাবি আরও বিরক্ত হবে। ও হ্যাঁ, তা ঠিক, তাহলে ফোন কর, ঠিক হবে না। হ্যাঁ, আরেকটু অপেক্ষা করি। হ্যাঁ, কিরে কোথায় ছিলি তুই? ছিলাম এক জায়গায়, কাজ ছিল। কি হয়েছে ভাইয়া, তুমি জানি কেমন মনে হচ্ছে? কিছু হয়নি দাদি, আমি একদমই ঠিক আছি। আচ্ছা, মামুনি কি ভেতরে আছে চাচ্ছি? না, কি বলে ভাবি তো রঙ্গনাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। রঙ্গনাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে কেন? কি হয়েছে রঙ্গনা? রঙ্গনা মা হবে ভাইয়া, তাই তোর মা ওখানে ডাক্তারের কাছে গেছে। রঙ্গনা মা হবে মানে মারফি বাবা হবে, অবাক করা বিষয়। তার মানে আমরা সবাই এতদিন যা ভেবেছিলাম সেটা ভুল ছিল। রঙ্গনার মা হওয়ার ব্যাপারটা এই বাড়ির অন্য সবাই কিভাবে নিয়েছে? কি ভাবছিস দাদা ভাই? না না, কিছু ভাবছি না, মানে মানে এই বাড়িতে একটা শিশু আসবে এটা তো অনেক খুশির একটা খবর, তাই না দাদি? হ্যাঁ হ্যাঁ, তোর মা, আমি, আমরা বাড়ির সবাই খুব খুশি। ঠিক আছে দাদি, আমি তাহলে একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, রঙ্গনার মা হওয়ার খবর শুনে আসিফ কি সত্যিই খুশি নাকি খুশি হওয়ার ভান করছে? কি খবর বৌমা, ডাক্তার কি বললেন? না সব খবর ভালোই আম্মা, চিন্তা কিছু নেই। শুকর আলহামদুলিল্লাহ।
আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। যা আপু, তুমি ভিতরে গিয়ে রেস্ট নাও। ভাবি, এটা যে মারফির সন্তান সেটা কি আপনি শিওর? এসান যে কথাগুলো বলছে সে কথাগুলো কিন্তু একা এসানেরই নয়। আমার বাড়ির অনেকেই এরকম সন্দেহ করছে। কেউ কেউ আবার রঙ্গনাকে এ নিয়ে অনেক কথাও শুনিয়েছে। বোমা, এগুলো সবগুলো পাগল, সবগুলো পাগল। এগুলো কালই ডাক্তার দেখাও, সাইকোলজিস্ট দেখো, সাইকোলজিস্ট, বুঝছো পারছো? সবগুলো বাড়ির শুধু সবগুলো মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে আম্মা, আপনি ভেতরে যান, ওরা যা বলে বলুক। এভাবে কথাটা যে কেন ভুলে ফেললাম, ভুলই হয়ে গেল। কি বলে এখন কিভাবে সামলে? এই জাতীয় নিম্ন স্তরের কথা আমি কিন্তু এ বাড়ির আর কারো মুখে শুনতে চাই না। যেভাবে এই জাতীয় কথা থামানোর দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। এমন বোকামি যে কেন করলাম, ভাবি আর মা দুজনই আমার উপর এখন রেগে গেল। অনেক চেষ্টা করে এতদিনে নিজের একটা জায়গা তৈরি করেছিলাম, কি বলে আজ আমার নিজেই সেটা নষ্ট করলাম। লক্ষ্মী আপু আমার, আপু আপু রঙ্গনা, রঙ্গনা আপু আমার কথা শোনো, কথা শোনো, কাঁদে না, কাঁদে না, লক্ষ্মী লক্ষ্মী কাঁদে না, কাঁদে না, তুমি শান্ত হও, শান্ত হও, বেশি কাঁদে শরীর খারাপ করবে আপু। যা ইচ্ছা বলো, কিচ্ছু কেন নেবে না দাদি? হ্যাঁ ভাইয়া। রঙ্গনা কাঁদে কেন? তোমাকে কেউ মেরেছে? না 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 না, মারেনি মারেনি, এই মন একটু খারাপ হয়েছে তাই। কেন মন খারাপ? কেন না, ও কিচ্ছু হবে, তুমি পাশে বসো, মন ভালো হয়ে যাবে। রঙ্গনা, তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করলে আমার
কষ্ট লাগে। দেখেছো তুমি কাঁদলে কষ্ট হয়, কিন্তু নাপো আমি কি করবো দাদি, আমারও তো খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ আপু, আমি বুঝছি তোমার কষ্ট হয়েছে, তুমি কষ্ট নিও না। আমি বৌমাকে বলে দিব সবাইকে কঠোরভাবে শাসন করে দিবে। উনাদেরকে আপনারা কেউ থামাতে পারবেন না দাদি। এতদিন চাচা চুপ ছিলেন, আজ উনিও। রঙ্গনা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আমি চাচাকে বকা দেব, সবাইকে বকা দেব। তুমি কাঁদলে, তুমি কাঁদলে আমার খারাপ লাগে। তুমি কেঁদো না, আমি আর কাঁদবো না। সত্যি তাকাও, আমার দিকে তাকাও না। হাসি কারে, এটা হাসি কারে। দাদি রঙ্গনা হাসি কারে। সত্যি কথা শুনলেই মা আর দাদির মাথা একেবারে গরম হয়ে যায়। নানা মেহরিন, রঙ্গনাকে নিয়ে কেউ কিছু বললেই ভাবি আর আমার শাশুড়ি শত্রু হয়ে যায়। মামুনি যত কথাই বললুক চাচা, আমি কিন্তু এটা প্রমাণ করে ছাড়বই যে রঙ্গনার বাচ্চা মারফিন না। প্রমাণ করার কি আছে মেহরিন, প্রমাণ তো হয়েই আছে। মারফিকে দেখলে পৃথিবীর যে কেউ বলবে ও কোনোদিনই বাচ্চার বাবা হতে পারে না।